তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং গোমতী জেলা পরিষদ ও উদয়পুর পৌর পরিষদের সহযোগিতায় উদয়পুর নজরুল গন্ধাকার প্রাঙ্গণে বসন্ত উদ্দুল উৎসবের আয়োজন করা হয়। শনিবার প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের প্রাক্তন চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক মনোজ দেববর্মা সহ অন্যান্যরা। এদিন বসন্ত উদ্দুল উৎসবের নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন মহকুমার শিল্পীরা। বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত অতিথিরা বলেন, ভারতের সংস্কৃতি গোটা বিশ্বের মধ্যে সর্বোৎকৃষ্ট, তাই বিশ্ববাসী ভারতকে অনুকরণ করছে। তাই আমাদের সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকের দিনটিকে স্মরণ করে আমরা সমাজে সেভাবে নিজেকে পরিচালন করব, আমরা যেন সবাইকে নিয়ে, সবাই বলতে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলনমোহন, এই যে কথাগুলি আমরা যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই ভারতবাসী, এটা আমাদেরকে ভাবতে হবে। আমাদের যে ভারতীয় সংস্কৃতি এটা আমরা মেনটেন করব, যে সংস্কৃতি বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের বহু দেশ এখন অনুকরণ করে চলছে, যেতেই মানব সভ্যতার সংস্কৃতি, মানব জাতির সংস্কৃতি। তো আমরা